কতদিন আমাকে আটকে রাখবে? চার বছর পর দেশে ফিরে এসে সিনেমার ঘোষণা দিয়েও ফের দেশ ছাড়লেন নায়িকা শাবনূর। শোনা যাচ্ছে অনেকটা গোপনেই তিনি আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। গেল বছরের শেষ দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বই দশকের দাপুটে এই নায়িকা। সে সময় জানা যায় দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি। মাতাল হওয়া শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর। তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনাতে অভিনয় করবেন তিনি। তাকে দিয়ে গেল 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই সিনেমার মহরত। সেখানেই একই নির্মাতার নতুন আর একটি সিনেমায় অভিনয়ের কথা জানান শাবনূর। সে সময় জানানো হয় সিনেমা দুটির শুটিং এর প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন এই নায়িকা। তবে তার কোনো অগ্রগতি হওয়ার আগেই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেন শাবনূর। নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে মহরতের দুদিন পরেই দেশ ছেড়েছেন এই নায়িকা। তার পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কাউকে বিষয়টি সেভাবে জানানো হয়নি। তবে যেটুকু জানা গেছে সেটি হচ্ছে নায়িকার এবারের অস্ট্রেলিয়া সফর বেশি দিনের নয়, জরুরি কিছু কাজের জন্যই তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন। তবে আবারও তিনি দ্রুতই ফিরে আসবেন দেশে আর সিনেমার শুটিংও শুরু করবেন। তবে কবে নাগাদ ফিরবেন সে বিষয়টি জানানো হয়নি। ইনশাল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টররা সাকিবের কাছে যায় ওর ভালো ছবি নিয়ে, তো ইনশাল্লাহ যদি কাজ হয় ইনশাল্লাহ অবশ্যই হবে।